মই স্যার মই বিশেষ আজি অন্তিম দিনত মই তিনিখন বজারতে মই কার্যসূচী রাখিছো। কারণ কিয়, যেহেতু দোকানী সকলে বা ব্যবসায়ী সকলে সভা সমিতি পাতিলে তেওঁলোকে যাওয়ার সুযোগ তো না থাকে, ইমান ডাঙর নেতাই না হোক কেউ এলাকা দোকান বন্ধ করে মিটিং শুনবলে যাব নয়। আর সেইখানে মানে 2011 সনেরপর এনেকাকে মানে মাত লগাই আহ দোকানী সকল ব্যবসায়ী সকল। আর এইকদিন শ্রীরামপুরতে হোক বা বাসুগাঁওতে হোক বা কোকরাঝারতে হোক বা আজিও কোকরাঝারত মানুষ লিপস দেখিলে গম পাব আমি, আর সকল মুখোমুখি একটা কথা যে যেহেতু আমি শান্তির পিনে চাই পেলায় ভোট প্রদান করি বলে কৈছিলে। মতো সুদিল শান্তির পিনে চাই মানে কি বুঝা নাই, এটা রাইজে কৈছে কি যেহেতু শান্তি আনিছে, কোনে আনিছে, প্রমোদ বড়ো আনিছে। আর শান্তি আনার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর প্রথম পদক্ষেপ লৈছিলে, রাজনাথ সিংয়ে লৈছিলে, অমিত শাহে লৈছিলে, হিমন্ত বিশ্ব শর্মায় লৈছিলে, আর শেহতীয়াকৈ প্রমোদ বড়ো ডাঙরিয়া যে শান্তির নায়ক হিসাবে নিজকে চিনাকি দিবলৈ সক্ষম হয়েছে। গতি সেইখানে মানুষে কৈ আছে যে মোদীক ভোট দিম আর শান্তির নায়কক ভোট দিম আর হিমন্তক ভোট দিম। ঠিক আছে, জয়ন্ত বসুমতীক ভোট দিয়াটোর কথাটা আহা নাই, আহিছে মানুষে কৈছে কি যে ট্রেক্টরক ভোট দিম, কিন্তু আমি ভোট দিম কাক? মোদীক দিম, হিমন্ত বিশ্বক দিম, প্রমোদ বড়ক দিম। এই যে মানুষের মনত যে ধারণা আহিছে নিশ্চিত ওপর আমি ধন্যবাদ জানাইছো। আর নিশ্চিত ওপর আমার জয়ন্ত বসুমতী ডাঙরিয়া আমার 2 লাখতক অধিক ভোটের জয়লাভ হবতে নিশ্চিত। মই এইখানে আহিছো যে মানুষের কনফিউজন আছে যে ভোটটো যেহেতু পদুম ফুল বিজেপির, আমি যে পদুম ফুল মানে যে ট্রেক্টর, ট্রেক্টর মানে যে পদুম ফুল, সেই কথাখার দোকানে দোকানে কোয়ার কারণে আহিছো। আর 100% নিশ্চিত করে কৈছো যে অতি কমেও, মই রিপিট কৈছো, অতি কমেও, অতি কমেও 2 লাখ ভোটত আমি জয়লাভ করি। মই যাকালি সুধিছিল রণগড়ে নাজারে সুধিছিল যে বাকি যুম আছে কোচ রাজবংশী হোক, বঙালী হোক, গোর্খাই হোক, রাভাই হোক, হাজামী হোক, এলাকাতে ভোট গোটে দিবই, বড় ভোট মানে কি পাব বলে রণগড়ে নাজারে সুধিছিল, অতি কমে 70% পাম। এটা রণগড়া নাজারিক তো মানে বিশ্বাস করবই লাগবে, আর এটা মানে হাগ্রামা মহিলা একটু বিশ্বাস নকরো, কারণ কেউ যদি বিশ্বাস করলেন ক্ষমতা থাকলেন আগতে উৎখাত হয়েছে, গতি উৎখাত হয়েছে, নিজে একটা সিট হারিছে, কচুগাঁও সিট হারিছে, গতি হারা সিট উৎখাত হওয়া মানুষ তো বিভিন্ন লম্ফজম্ফ কথা কবে, শাসনত থাকা মানে যে কেউ অরিজিন কথাই কয়। গতি সেইখানে আমি আগন্তুক দিনত অকল এই নির্বাচনে নয়, আগন্তুক দিনতো UPPL বিজেপির পুনর সরকার হব, আর ভারী মাত্রার সরকার হব, অহাবার বিটিআর ভারী মাত্রার সরকার হব। এক্সেলেন্ট একাডেমি বাগান ফরায়াও জিসে থাকানি মুক্তি সুনেয়া সেলিগাসনে দং গসগুদং ফরাইসা ফরাইসুলিফ্রা গুনগনাং সলংথাই মনে থাকাই এক্সেলেন্ট একাডেমি বাগান ফরায়াও মুক্তি সুনে হাগান। বাক্সা জেলানি বাগান ফরা সারিয়ালিনি সানজা পাশে থাঙ্গাই লামানি সাখাচাও দং এক্সেলেন্ট একাডেমি বাগান ফরা। বে এক্সেলেন্ট একাডেমি বাগান ফারায়াও নাঙ্গবাদী গুণগনাং সলংথানী রাখা দং ঠিকানায় আয়দা হিসাবে ইংরাজি আয়দাকে লাথারনাঙ্গন, বিজং লগেসে এসামিস, বড়, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ সাইখনানে লানো হাগেন, আর পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এডভান্স এসামিস, এডভান্স বড়, লজিক এন্ড ফিলসফি, ইকোনমিক্স, জিওগ্রাফি, এন্থ্রোপলজি বাইদি আয়দাকে সাইখনানে লানো হাগেন। লগেসে আলাদাই বেসেন হনাঙ্গই কম্পিউটার ক্লাস লানো মনগন। এক্সেলেন্ট একাডেমি বাগান ফারেয়াও এক্সপিরিয়েন্স এন্ড কোয়ালিফাইড টিচার্স, বেস্ট এডুকেশন উইথ এডোরেবল ফিস, এডুকেশন উইথ মডার্ন টেকনোলজি, দ্য এডমিশন ফিস চার্জ উইড বি কনসিডার ফর বিলো পভার্টি লাইন এন্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, হস্টেল ফেসিলিটিস ফর বয়েজ এন্ড গার্লস বাইডি বাইডি। থাংনাই 2022 মাইথিয়াও ফসাও জানায় আসাম হায়ার সেকেন্ডারি জবথা আঞ্জানি ফিথাইয়াও বে এক্সেলেন্ট একাডেমি বাগান ফারানিফ্রাইনে অনামিকা ব্রহ্ম মুংনি সাসে ফরাইসুলিয়া 92% লানানে অল আসাম সাবজেক্ট টপার জানো হাদংমন। লগেসে বহতি বছর 2024 মাইথাইনি থাকাই এক্সেলেন্ট একাডেমি বাগান ফারায়াও গসগুদং ফরাইসাফ্রা মুং থিসনে থাকাই ফরাইসালিয়াও ফুনানে ফর্মকৌ লাংফুনে হাসিগেন, আর মুং থিসনে হাসিগেন। গুয়ারি মিটিসারনে থাকাই 9954505027, 8011337530 নাম্বারনি গেজেরজন ফনাংসাপ খালামনে হাগেন।